ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام ورحمة الله وبركاته. দেখুন ভাই, দালালি করা সাধারণভাবে দালালি যেটা সেটা জায়েজ, কিন্তু কাউকে ধোঁকা দিয়ে নয়। যেমন মেনেন দালালি বলতে, আপনি হয়তো একজনকে জমি কিনে দিচ্ছেন, মাঝে আপনি একজন লোক একজন কাস্টমার ধরলেন, ধরে জমিওয়ালার সাথে জমিওয়ালাকে বললেন যে ভাই ঠিক আছে আপনার জমিটা আমি বিক্রি করে দেবো, আমাকে এত টাকা দেবেন বা আমাকে 500 টাকা দেবেন বা 5,000 টাকা দেবেন। যার কাছে জমি কিনে, যার কাছে আপনি যা বিক্রি করছেন বা যাকে কিনে দিচ্ছেন, একে আপনি বললেন যে ভাই আপনাকে আমি জমিটা ন্যায্য যে দাম মালিক নিবে সেই দামে আপনি পাবেন, তা আমাকে 5,000টা দিতে হবে। এই যে দুই জায়গাতে আপনি টাকাটা খেলেন, এটা দালালি, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু আপনি যদি বলেন যে জমি জমিওয়ালা, হ্যাঁ জমিওয়ালাকে বলবেন যে ঠিক আছে ভাই আপনার জমিটা আমি 5,000টা কাঠা বিক্রি করব, দাম আপনি করে নিলেন তার সাথে যে 5,000টা করে আপনাকে দাম দিব বা 5,000টা কাঠা, আর যার কাছে বিক্রি করছেন তার কাছে আপনি নিজে বিক্রি করছেন না, বলছেন ঠিক আছে ওই জমির মালিকই তো সবকিছু নিবে টাকা, তার সাথে কথা হয়েছে সে তো আমাকে 8,000 টাকার কমে দিবে না, 8,000 টাকার কমে তোমাকে দিবে না, তাহলে 8,000 টাকা করে এর কাছে নিলেন। তো এই যে এই মাঝে থেকে আপনি এই ধোকাবাজি করলেন, এইগুলো এরকম যদি ধোকাবাজি দালালি হয় তাহলে জায়েজ নয়। গরু কিনে দিবে একজন মানুষ শহরে বাইতে, তো জায়েজ আছে, কিন্তু যদি ওই গরুর দাম কম বেশি করা হয় দুইজনের কাছে তাহলে সেটা ধোকাবাজি হয়ে গেল, তো এগুলো না জায়েজ। অনুরূপ ভাবে কেউ যদি পাসপোর্ট অফিসে এর সাথে মানে অ্যাম্বাসেডারের সাথে কিংবা পাসপোর্ট অফিসারের সাথে কথাবার্তা করে তার সাথে শার্ট করে রেখেছে যে আমি 10টা লোক নিয়ে আসব, আমাকে এত টাকা বা লোকের কাছ থেকে খেলো, এগুলো সে কেন এভাবে করবে? এটা তো পাসপোর্ট অফিসার দায়িত্ব এটা কাজ করে দেওয়া, কিন্তু এভাবে দালালি করা এগুলো এগুলো না জায়েজ দালালি, এরকম দালালি জায়েজ নয়। কিন্তু যেগুলো জায়েজ দালালি সেটা বললাম মিশাল দিয়ে সেটা জায়েজ আছে, কিন্তু এভাবে একজনকে ঠগিয়ে আর একজনের ক্ষতি করে এরকম দালালি করা এটা নাজায়েজ কাজ।